হঠাৎ নগাঁও অসামরিক চিকিৎসালয়ত মন্ত্রী পীয়ূষ চিকিৎসালয়ত উপস্থিত হয়ে অগ্নিশর্মা মন্ত্রী পীয়ূষ হাজরিকা ক্যামেরার সন্মুখতেই অধীক্ষকক ধমক পীয়ূষর আপনি এনেকে মিসলিড কিয় করে আছেন ইমান সময় এঘন্টা কইলে আপনি মিসলিড কিয় করে আছেন আমাক কি ফালতু মারবে আছেন আপনি অধীক্ষকর দরমহা কর্তনের নির্দেশ মন্ত্রী পীয়ূষর স্বাস্থ্য বিভাগের রাজ্যিক মন্ত্রী পীয়ূষ হাজরিকায় চিকিৎসালয়ে চিকিৎসালয়ে অব্যাহত রাখিছে সাডেন ভিজিট বুধবারে হঠাৎ নগাঁওর ভোগেশ্বরী ফুকননি অসামরিক চিকিৎসালয়ত প্রবেশ ঘটিল মন্ত্রী পীয়ূষর লগত স্থানীয় বিধায়ক রূপক শর্মা কিন্তু চিকিৎসালয়খনত চিকিৎসক আর কর্মচারীর হেরেঙা উপস্থিতি দেখি খঙত টিঙিরি তোলা হয়ে পড়িল মন্ত্রীগী বায়োমেট্রিক ব্যবহার নকরে চিকিৎসক কর্মচারী মানে বেলেগ এমপ্লয়ে বায়োমেট্রিক্স দিব ডক্টরে বায়োমেট্রিক্স নিদিব এইটো কেনেকুৱা যুক্তি আপনি দিয়া বুলি কিয় কৈ আছিলে মন্ত্রীর খং দেখি আবুল তাবুল মন্তব্যরে বিষয়টির পর ফালরিকতার চেষ্টা চলালে চিকিৎসালয়খনের অধীক্ষকগৰাকীয়ে কিন্তু সকলো যেন অসাৰ হল ক্যামেরার সন্মুখতেই ধমক দি প্রথমেই অধীক্ষকজনের দরমহা কর্তনের নির্দেশ দিলে মন্ত্রীজনে কেউ ইমানেই নহয় চিকিৎসালয়ের পরাই কর্তব্যত গাফিলতি করা চিকিৎসকলৈ ফোন করলে মন্ত্রী পীয়ূষ হাজরিকায় উল্লেখযোগ্য যে দীর্ঘদিন ধরে চিকিৎসালয়খনত চিকিৎসক আর কর্মচারীসকলের বিরুদ্ধে অনিয়মীয় উপস্থিতির অভিযোগ উত্থাপিত হয়ে আছে কিন্তু বুধবারে মন্ত্রীয়ে চলোয়া অভিযানত সত্য প্রমাণিত হল এই অভিযোগ কেটামান আমি ইয়াতে ভুল পাইছো যেটা ইলেকট্রনিক আমার সিস্টেম পাঞ্চিং মেশিন সেইটো ব্যবহার নকরে মই আজি সুপারিনটেন্ডেন্ট ডাঙরিয়া কইছো ডিসি মহোদয়ক কইছো আমার এমএলএ মহোদয় ইয়ার চেয়ারম্যান তেখেতলোকক কইছো হসপিটালখন যাতে আরো সাফা করব পারি আরো ভাল করব পারি তার কারণে আমি কাম করব লাগিব নগাঁওর নীলোৎপল বৰা নিউজ 18 অসম নর্থ ইস্ট